আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ইসান গ্রুপের সাথে আমি ইলিয়াস রহমান জিয়াদের কোনো সম্পৃক্ততা নাই। ইসান গ্রুপ আমার নিচে, আমাদের আমার মতো না, শুধু বাংলাদেশের বড় বড় নক্ষত্রদেরকে নিচে ইসান। এখন ভিউ বাড়াবার জন্য তোরা যদি এইটা করস, তাহলে তুই রাগিব হাসানের ভিতর তোর ভিতর করে পার্থক্য নাই। কথা কর না কেন, ও ব্যবসা করছে টাকা কামানোর লাগিয়া, তুই ভিডিও করতে আইস টাকা কামানোর লাগিয়া। আলেমরে বকা দিলে, আমার মারে বকা দিলে তোমার মা বুঝি আরাম থাকবো? আমার মনের বড় দুঃখ, হাত তুচা করাই আপনা গো। আপনি ওয়াজে আসছি, এই মাদ্রাসার পক্ষ থেকে একটা উত্তর দেন, এই মাদ্রাসার কিছু গুণগান করার দরকার আছে না নাই? মাদ্রাসার মুতামিম সাহেব আমার একটা কাগজে দেখাইলেন, হুজুর এই এই কষ্টে আছি, এই এই সমস্যায় আছি। আমরা যেখানেই ওয়াজে যাই, চেয়ারম্যানের ওয়াজে গেলে চেয়ারম্যানের গুণগান করা লাগে কি লাগে না? এমপির ওয়াজে গেলে এমপির গুণগান করা লাগে কি লাগে না? তার আগের থেকে আমাকে ফর্দ দিয়ে হুজুর সামনে ইলেকশন করবে একটু কয়ে না আমার কথা। চেয়ারম্যান পাশে বয়ে রয়েছে, এখন কি না কয়ে পারা যায়? তাহলে আমি ইলিয়াস রহমান জিয়াদি গেছিলাম এহসান গ্রুপের মাহফিলে পিরেসপুর। এই বেটা মিডিয়ারা, তোকে কপালে আগুন ধরাক, আল্লাহ গজব দিক, তোরা 1 মিনিট 1 সেকেন্ড 1.5 সেকেন্ডের ওয়াজ ছাইরা দিয়া আজকে আমাকে সারা দুনিয়ার সামনে কালারিং করি। আল্লাহর কসম, আল্লাহর কসম, এহসান গ্রুপের সাথে আমি ইলিয়াস রহমান জিয়াদির কোনো সম্পৃক্ততা নাই। হ্যাঁ, তার ওয়াজে গেছি, ওয়াজে যাইবার পরে আমাকে কয়ে দিছে, হুজুর আল্লাহর কসম করে কই, আমার এই সংগঠনে, আমার এই সমিতির ভিতরে, আমার এই এসানের মধ্যে, এই মাল্টিপারপাসের মধ্যে, মাল্টিপারপাস তো বলে নাই, এসানের ভিতরে যার্রা পরিমাণ সুদের কোনো কারবার নাই। এটা আমাদেরকে বলছে, আল্লাহর কসম করে বললাম। হালাকি এসান গ্রুপে কোনোদিন একটা টাকা নেইও নাই, বরঞ্চ অনেক সময় মাগনা বাস করে দিয়েছি। আজকে আমাকে তোমরা কমেন্টে লাখ লাখ টাকা খাইছে মনে দালাল। হে বেটা দালাল কারে কস?